পড়ব ক্লাস টেন লেসেন ফোর মাই ওন ট্রু ফ্যামিলি এই পোয়েমটা মাই ওন ট্রু ফ্যামিলি মানে আমার নিজের পরিবার এটা লেখা টেড হিউজের লেখা অর্থাৎ এডওয়ার্ড জেমস টেড হিউজ উনিশশো তিরিশে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে মারা গেছেন ইনি একজন প্রখ্যাত ইংরেজ কবি ছিলেন এবং তার সমসাময়িক তিনি প্রথম শ্রেণীর একজন কবি ছিলেন উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে থেকে আমৃত্যু তিনি ব্রিটেনের রাজকবি ছিলেন তার সুবিখ্যাত সাহিত্যকীর্তিগুলি হলো হল রে লেটার্স দ্য হক ইন দ্য রেইন এবং টেলস ফ্রম ওভিট একটু বলে এই কবিতাটার একটা আভ্যন্তরীণ বা ইনার একটা মিনিং আছে খুব দারুণ একটা মিনিং এই যে বৃক্ষছেদন এবং বন্যপ্রাণীকে মারা এর মধ্যে যে বাস্তুতন্ত্র যে বিঘ্নিত হচ্ছে যে আগামী দিন পরিপ্রকৃতি যে ধ্বংসের দিকে যাচ্ছে তার কিন্তু সূচনা করছে মানব সমাজের দিকে অর্থাৎ মানব সমাজ কিন্তু আগামী দিন কিন্তু নষ্ট হতে চলেছে এবং তার মানব জীবন কিন্তু অস্তিত্ব কিন্তু সংকটাপন্ন হতে চলেছে এই যে বৃক্ষের ওক গাছের এখানে বর্ণনা করা হয়েছে ওক গাছের মধ্যে দিয়ে বৃক্ষ সমাজের সমাজ মানব সমাজকে শিক্ষা দিচ্ছে একটা শিশু সেখানে হরিণ পুরুষ হরিণ শিকার করতে গেছেন এবং তার সঙ্গে সাক্ষাৎ হলো একটি বৃদ্ধার এবং এদের দুজনের কথাবার্তার মধ্যে দিয়ে আমরা সেখানে উপজাতি হিসেবে ওক গাছকে পাবো এবং তাদের এই কথোপকথনের মধ্যে দিয়ে ইঙ্গিত করছে যে প্রকৃতিকে কীভাবে বাঁচাতে হবে এবং মানব সমাজের কি করা উচিত এই কথাটা কিন্তু তুলে ধরা হয়েছে তো আমরা চলো পড়া শুরু করি মাই ওন ট্রু ফ্যামিলি ফোয়েট টেড হিউজ তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকানটাতে তোমরা একটা ক্লিক করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশানগুলো তোমরা সব পেয়ে যাবে ওয়ান্স আই ক্রেফ্ট ইন ওক উড ওয়ান্স একোদা আই ক্রেপ্ট ক্রিপ থেকে শব্দের ক্রিপ্ট এই ওয়ার্ডটির পাস টেন্সে আছে এখানে ক্রিপ্ট মানে হামাগুড়ি দেওয়া বা নুয়ে চুপি সারে কোথাও প্রবেশ করা বা শব্দ না করে কোনো নিঃশব্দে কোথাও প্রবেশ করা তাহলে আমি ওয়ান্স আমি ওয়ান্স একদা আই ক্রিপ্ট ইন অ্যান ওক উড অর্থাৎ একদা আমি চুপি সারে প্রবেশ করলাম একটা ওক বাগানে ওক ওক মানে ওক একটা ওক একটা এক ধরনের গাছ যেটা সেই গাছের বাগানে কবি প্রবেশ করলেন চুপি সারে প্রবেশ করলেন সেখানে আই ওয়াজ লুকিং ফর এ স্টাগ কেন প্রবেশ করলেন আই ওয়াজ লুকিং ফর লুকিং ফর এটা একটা ফেজাল লুক ফর মানে খোঁজা তাই লুকিং ফর কন্টেন্সটেন্সি আছে আই ওয়াজ লুকিং ফর আমি খুঁজিতেছিলাম মানে খুঁজছিলাম ফর এ স্টাগ স্টাক শব্দের অর্থ পুরুষ হরিণ আমরা হরিণ বলতে জানি ডিয়ার স্টাগ মানে পুরুষ হরিণ এটাকে তুমি হার্টও বলতে পারো এইচ আর আটটি হার্ট বা তুমি বলতে পারো বাক বিউসিকে এর স্ত্রীলিঙ্গ হবে অর্থাৎ স্ত্রী হরিণ ডো ডিও ই বা হিন্ড হতে পারে এইচ আই এন ডি হিন্ড ঠিক আছে তাহলে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড একদা আমি চুপি সারে প্রবেশ করলাম একটা ওক বাগানে ওক বনে আমি খুঁজছিলাম একটা পুরুষ হরিণ আই মেট আমি সাক্ষাৎ করলাম মিট মানে সাক্ষাৎ করা সাক্ষাৎ করলাম পাঁচ টেন্স হয়েছে আই মিট আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার সেখানে আমি একটা বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা হলো আমার অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ অল স্টিক দেখো নবলি শব্দের অর্থ কঠিন গাঁটযুক্ত কিছু শক্ত একটা লাঠি বা কাচর একটা লাঠি এটা একটা দরিদ্র একটা মহিলা বৃদ্ধা মহিলা তার কাছে যে লাঠিটা আছে সেটা গাঁটালা একটু আঁকা মাকা স্টিক লাঠি আছে অ্যান্ড র্যাগ র্যাগ মানে ছেঁড়া জামা কাপড় পরা তার গায়ে অর্থাৎ পুরনো ছেঁড়া জামা কাপড় পরতে অর্থাৎ দারিদ্রতার নির্দেশ করছে এখানে সূচিত করছে যে মহিলাটি যথেষ্ট দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী এমন একটা মহিলা যিনি সেখানে ছিলেন হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে গেল আবার নবলি শব্দের অর্থ কিন্তু আবার একটু অন্যভাবেও আসে এখানে ধরো একটা নড়বড়ে লাঠি বলা হয়েছে জীর্ণ পোশাক এই বৃদ্ধা কী করছেন লাঠি দিয়ে বা জীর্ণ পোশাকে কাঁপতে কাঁপতে হাঁটেন আর কি এটা দিয়ে বোঝাচ্ছে যে তিনি আশ্রয়হীন এটা আমাদেরকে প্রকৃতির শোচনীয় অবস্থার কথা মনে করিয়ে দিচ্ছে যেহেতু মানুষেরা পরিবেশের ভারসাম্য নষ্ট করার জন্য গাছ কেটে ফেলে ফলে মানুষের অবস্থা কেমন হয় এরকমই একটি একশো সময় আশ্রয়হীন বৃদ্ধার মতো হবে যিনি ছেঁড়া জীর্ণ পোশাক আশাক পরে আছেন তার নাঠি লাঠিটি নড়বড়ে অর্থাৎ তার হাঁটার যে শক্তি দেয় লাঠিটি সেই লাঠিটিও কিন্তু সেইভাবে শক্তি দিতে তাকে পারছে না একটা সময় গাছ কাটা গাছ নির্মূল করে দিলে আমাদের পৃথিবীর অবস্থা মানুষের জনসমাজের অবস্থা এমনই হতে পারে এমনটি নির্দেশ করা হচ্ছে এখানে সি সেট তিনি বললেন আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ তিনি বললেন আই হ্যাভ ইউর সিক্রেট আমার কাছে আছে আই হ্যাভ আমার আছে ইওর সিক্রেট তোমার গোপন তোমার গোপন কিছু তথ্য আমার কাছে আছে হিয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে ছোট্ট আমার এই ব্যাগ আছে আমার কাছে এই ব্যাগের মধ্যে কিছু তোমার গোপন কিছু তথ্য এখানে আছে দেখো দেন সি বিজ্ঞান টু ক্র্যাকল এখানে ক্র্যাকল মানে হচ্ছে একটু এক ধরনের হাসি অর্থাৎ কর্কশ একটা হাসি বা কোনো একটা শব্দ করা তাহলে দেন সি বিজ্ঞান সে যেন একটা কর্কশ হাসি দিয়ে একটা শব্দ শুরু করলো বিগিন মানে শুরু করা বিজ্ঞান শুরু করলো অ্যান্ড আই বিজ্ঞান টু কোয়েক এবং আমি শুরু করলাম কি এক টু কোয়েক কম্পন কাঁপা আমি কাঁপতে লাগলাম অর্থাৎ কোয়েক মানে এখানে ট্রেম্বল কম্পমন ভাইব্রেট আমি ভয়ে কেঁপে উঠলাম এখানে দেখো এই একটা তার কাছে বলছে আমার কাছে আছে একটা গোপন তোমার একটা গোপন তোর কথা এই গোপন কথা কি মানুষ আর প্রকৃতির যে পরস্পর বিরোধী কাজকর্মের প্রতীক কিন্তু এটা অর্থাৎ প্রকৃতির প্রতি মানুষের যে উদাসীনতা হ্যাঁ তাতে গোপনে তার যে কি ক্ষতি হচ্ছে সেটা কিন্তু তিনি এই ব্যাগের মধ্যে বন্দি করেছেন এই ব্যাগের মধ্যে আমার তোমার গোপন তথ্য আছে অর্থাৎ তুমি যে উদাসীন আমার প্রতি এই প্রকৃতির প্রতি সেই উদাসীনতা কিন্তু একটা গোপন তথ্যের মধ্যে আছে যেটা বার করলে তুমি বুঝতে পারবে যে আগামী দিন কি ক্ষতি হতে পারে তোমার তুমি কোথায় যেতে পারো মানব সমাজ কি পর্যায়ে পৌঁছাতে পারে সি ওপেন্ড আফ হার লিটিল ব্যাগ সে তখন তার ছোট্ট ব্যাগটা ওপেন করলো খুললো অ্যান্ড আই কেম অ্যাওয়াক আমি দুবার জেগে উঠলাম দুবার কেন জেগে উঠলেন কবি আমরা এই কবি বলছেন এখানে কবি একটা এখানে একটা শিশুর প্রতীক একটা মানব সমাজের একটা প্রতিনিধি তিনি দুবার জেগে উঠলেন তার ব্যাগটা দেখে কেন দেখো সারাউন্ডেড বাই এ স্টারিং ট্রাইভ স্টারিং টাইভ অর্থাৎ স্যারাউন্ডেড বাই তিনি পরিবেষ্টিত হয়ে আছেন বাই এ স্টারিং ট্রাইভ স্টারিং মানে নিষ্পলকে নেত্রে তাকিয়ে থাকা উপজাতি ট্রাইভ মানে উপজাতিরা এক পলকে তাকিয়েছে তার দিকে এটা তিনি দেখলেন অ্যান্ড মি টাইট টু এ স্ট্যাক এবং মি এবং আমি টাইট বাঁধা আছি টু এ স্ট্যাক একটা খুঁটির সঙ্গে কই বলছেন যখনই সেই মহিলা তার ব্যাগটা খুললেন আমি দুবার যেন জেগে উঠলাম জেগে ওঠা মানে কি সচেতন হওয়া কবির মধ্যে দুবার সচেতনতার কিছু অর্থ কিছু ভাবনা প্রকটিত হলো যে তিনি দেখলেন যে উপজাতিরা তার দিকে নিষ্পলকে তাকিয়ে আছে অর্থাৎ নিষ্পলকে উপজাতিরা তাকিয়ে আছে বলতে কি এখানে দেখো কর্কশ হাসি তার আগে আমরা দেখব যে তিনি এখানে একটা কর্কশ হাসি দিলেন আর কবি কেঁপে উঠলেন এই কর্কশ হাসি শব্দটা দিয়ে কিন্তু প্রাকৃতিক দুর্যোগকে ইঙ্গিত করছে যে এমন একটা দিন আসতে পারে যে প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে এই বৃক্ষ ছেদনের পরে এবং বা বন্য প্রাণীকে দেজে মারা যে তিনি একটা পুরুষ হরিণকে মারতে গিয়েছিলেন সেই প্রাণীকে মারা অর্থাৎ পৃথিবীর যে ভারসাম্য নষ্ট করলে কি হতে পারে বাস্তুতন্ত্র বিঘ্নিত হলে কি হতে পারে তাই প্রাকৃতিক দুর্যোগকে নির্দেশ করছে সেই কর্কশ হাসিটা আর যেটা মানব সমাজের পক্ষে আগামী দিন বিপদের প্রতীক কই বলছেন আমি কাঁপতে শুরু করলাম কেন মহিলার যে কর্কশ হাসি শুনে কবি শিশু কবি এখানে কেঁপে উঠলেন অর্থাৎ ভয় পেলেন অর্থাৎ এটা আসন্ন প্রাকৃতিক বিপর্যয়ের প্রতীক অর্থাৎ আসন্ন যে প্রাকৃতিক বিপর্যয় আসছে তাতে খুবই আতঙ্কিত মানব সমাজ কিন্তু এইভাবে আতঙ্কিত হয়ে পড়তে পারে আর উপজাতিরা কি করছে স্টারিং অর্থাৎ উপজাতিরা এখানে কিন্তু স্টারিং টাইপ উপজাতিরা এক পলকে তাকিয়ে আছে তার দিকে এবং তিনি দেখলেন যে আমি একটা লাঠির সঙ্গে বাঁধা আছি অর্থাৎ এখানে এই যে স্থির দৃষ্টি সম্পন্ন যে উপজাতি এটা কিন্তু বলছে যে আদিম অধিবাসীদের বোঝাচ্ছে এরা কি করছে এরা কিন্তু প্রকৃতির খুব কাছাকাছি আদিম সভ্যতা কিন্তু প্রকৃতির খুব কাছাকাছি তারা জঙ্গলে বনে বেদারাই থাকে তারা আধুনিক সভ্যতার দিকে শূন্য দৃষ্টি তাকিয়ে আছে যে আধুনিক সভ্যতা যে মানুষ নিজেকে এত চালাক মনে করছে এত বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক মনে করছে তাদের যে কি হতে পারে সেই শূন্য দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে এবং কই বলছেন আমি খুঁটির সঙ্গে বাঁধা এটা বোঝায় মানুষের প্রতি প্রকৃতির যে প্রতিশোধ প্রকৃতি এক সময় কিভাবে মানুষকে প্রতিশোধ নেবে এইভাবে বেঁধে রাখবে অর্থাৎ তার কিচ্ছু করার থাকবে না শুধু দেখে যেতে হবে তা সেই বিধ্বংসী প্রকৃতির যে রূপ এবং মানব সভ্যতার অস্তিত্বের যে চরম সংকট সেটা কিন্তু শুধু দেখে যেতে হবে তারপরে বলছেন দেখো দে দে ডেসেট তারা বলল উই আর দ্য ওক ট্রিজ এই উপজাতি কারা না তারা বলছে উই আর দ্য ওক ট্রিজ আমরা ওক গাছ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি এবং তোমাদের প্রকৃত বন্ধু অর্থাৎ গাছ আমরাই তোমাদের প্রকৃত বন্ধু মানব সমাজের প্রকৃত বন্ধু উই আর চপ ডাউন প্যাসিভয়েস আছে দেখো উই আর ডাউন আমাদের কাটা হয় উই আর টর্ন আপ আমাদের কুটি কুটি করে কাটা হয় অর্থাৎ ছিঁড়ে ফেলা হয় ইউ ডু নট বিলিঙ্ক অ্যান আই আর তুমি সেখানে কী করো ব্লিঙ্ক মানে চোখের পলক ফেলা ইউ ডু নট ব্লিঙ্ক এন আই তুমি চোখের পলকও ফেলো না অর্থাৎ আমাদের এত কাটা হয় নির্বিচারে হত্যা করা হয় আর মানব সমাজ তোমরা উদাসীন থাকো এ ব্যাপারে চোখের পলক ফেলেও দেখো না যে কি হতে চলেছে আমাদের কষ্টটা বোঝো না আমাদের কষ্ট মানে আগামী দিন তোমাদেরই কষ্ট আনলেস ইউ মেক এ প্রমিস নাও এবার তারা বলছে যদি তুমি কথা না দাও প্রতিশ্রুতি না দাও এখনই নাও ইউ আর গোয়িং টু ডাই তোমাদের এক্ষুনি মরতে হবে অর্থাৎ কি প্রতিশ্রুতি আমরা পরে আসছি অর্থাৎ আমাদের বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি উদ্ভিদ সমাজ উদ্ভিদ বা বন্য প্রাণী হুম এগুলোকে রক্ষা করা মানুষের কিন্তু কর্তব্য কেন কর্তব্য তাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ এবং সবল রাখার জন্য যদি তুমি এক্ষুনি প্রতিশ্রুতি না দাও হ্যাঁ যদি না আনলেস মানে যদি না ইউ মেক এ প্রমিস তুমি একটা প্রতিশ্রুতি না দাও এখনই ইউ আর গোয়িং টু ডাই তুমি মরতে চলেছো তুমি মরবে অর্থাৎ মানব জাতি ধ্বংস হবে হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল যখনই তুমি দেখবে একটা গাছকে কাটতে একটা ওক গাছকে কাটতে সোয়ার কথা দাও নাও ইউ উইল প্ল্যান টু তুমি দুটো পুঁতবে তুমি দুটো পুঁতবে যখনই তুমি দেখবে যে একটা গাছ কাটা হলো তখনই তুমি কথা দাও যে দুটো গাছ পুঁতবে আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিংকল ওভার ইউ যদি না তুমি কথা দাও তাহলে কালো ওক গাছের বাকল উইল রিংকল ওভার ইউ তোমাকে কুঁচকে দেবে জড়িয়ে ধরে একদম তোমাকে মেরে দেবে অর্থাৎ মানব সভ্যতা আগামী দিন ধ্বংসের দিকে যাবে অর্থাৎ একটা গাছ কাটলে যদি তার বদলে দুটো গাছ তুমি না লাগাও তাহলে কিন্তু তুমি আগামী দিন শেষ হয়ে যেতে পারো মানব সবাই ধ্বংস হয়ে যেতে পারে এবং তাই তোমাকে এক্ষুনি মরতে হবে অর্থাৎ কালো এই কালো মানে একটা ধ্বংসের প্রতীক মৃত্যুর প্রতীক কালো ও গাছের বাকল তোমাকে কুঁচকে দেবে কুঁচকে দেবে মানে তোমাকে একদম সুস্থ সবল যে স্বাভাবিক রাখবে না সেটা করবে অর্থাৎ এখানে আমরা দেখব যে যদি তুমি প্রতিশ্রুতি না দাও দুটো গাছ পতার জন্যে তুমি কিন্তু মরতে চলেছো অর্থাৎ এটা পরিহাস করছে মানুষের মানুষ যদি গাছ না লাগায় বা তাকে রক্ষা না করে সংরক্ষণ না করে তা তারা কিন্তু মারা যাবে আর বলছে তারপরে বলছি অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক্স হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক্স এবং এই ওক গাছের মধ্যে তোমাকে শিকড়স্ত করা হবে বেঁধে ফেলা হবে ওয়ার যেখানে ইউ আর বর্ন তুমি জন্মেছিলে বাট নেভার কিউ তুমি যেখানে জন্মেছিলে সেই গোক গাছের মধ্যে অর্থাৎ অর্থাৎ মানব জাতীয় যেখান থেকে জন্মগ্রহণ করছে বৃক্ষ এই বিশ্বব্রহ্মাণ্ডে এই প্রকৃতি থেকেই সব কিছুর জন্ম সেই সেখানেই তোমাকে আটকে রাখা হবে কিন্তু ওকে বৃদ্ধি হতে দেওয়া হবে না বাড়তে দেওয়া হবে না অর্থাৎ তোমার জন্ম হয়েছিল কিন্তু বলছেন এখানে পরকে তোমার তোমার কিন্তু জন্ম হয়েছিল কিন্তু বৃদ্ধি তোমার কিন্তু হয়নি কেন বৃদ্ধি হয়নি মানুষের শারীরিক অস্তিত্ব আছে কিন্তু তাদের প্রতি গাছেদের অবদান বোঝার জন্য মানসিক পরিপক্কতা আসেনি মেন্টালি তারা গ্রো করেনি তারা বুঝতে পারেনি যে এই গাছকে বাঁচাতে হবে এবং আগামী দিন এরাই আমাদেরকে সুস্থ রাখবে এই মানসিক বৃদ্ধি তাদের হয়নি তাই তোমাকে এর মধ্যে কুঁচকে থাকতে হবে তুমি বেঁচে থাকবে কিন্তু তোমাকে কুঁচকে রাখা হবে বাড়তে দেওয়া হবে না তোমার মানসিক বৃদ্ধি কিন্তু দাঁড়িয়েই থাকবে বলছি দিস ওয়াজ মাই ড্রিম বেনিত দ্য বাউজ এটা ছিল আমার স্বপ্ন বেনিত মানে নিচে দ্য বাউস অর্থাৎ বাকল বা ডাল পল্লবের নিচে গাছের ডালের নিচে এটাই ছিল আমাদের বৃক্ষদের মাঝে এটাই ছিল আমার স্বপ্ন দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি যে স্বপ্ন আমাকে অল্টার্ড করলো চেঞ্জ করলো পরিবর্তন করে দিল হোয়েন আই কেম আউট অফ দ্য উড যখন আমি এই ওক বাগানে আমি হয় নাই কেম আউট অফ দ্য ও যখন এই ওক বাগান থেকে আমি বেরোলাম ব্যাক টু হিউম্যান কোম্পানি কোথায় ফিরে এলাম মানব সঙ্গে হিউম্যান কোম্পানি মানব সঙ্গে মানব জাতির মধ্যে মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড আমার হাঁটা ছিল একটা মানব শিশুর হাঁটা বাট মাই হার্ট ওয়াজ ট্রি কিন্তু আমার হৃদয় ছিল বৃক্ষের অর্থাৎ বলছেন আমার হাঁটা ছিল একটা মানব শিশুর মতো কিন্তু আমার হৃদয় ছিল গাছের মতো এটা দিয়ে কবি কি বলছেন কবিতার শেষে কবি মানুষ আর প্রকৃতিকে সমন্বিত করেছেন অর্থাৎ মানুষ আর প্রকৃতি একে অপরের পরিপূরক তিনি আরও একটা বার্তা দিয়েছেন যে প্রত্যেক মানুষের হৃদয় মায়ের জন্য থাকা উচিত যে প্রকৃতিকে বাঁচানোর জন্য প্রকৃতির জন্য তার সহানুভূতি থাকা উচিত তাই কবি বলছেন আমার হৃদয়টা কিন্তু তখন প্রকৃতির প্রতি প্রকৃতি মায়ের জন্য স্থিত হয়েছে বা প্রকৃতি মায়ের জন্য মায়ের প্রতি আমার একটা স্থান এসেছে আমার হৃদয়টা কিন্তু আমি মানব শিশুর মতো হাঁটাচড়া করছি